নমস্কার বন্ধুরা, নতুন একটি রেসিপিতে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে নিরামিষ চটপটা ঘুগনি। করতে কী কী লাগছে বা আমি কীভাবে বানিয়েছি আপনাদের চলুন একটু শেয়ার করি। প্রথমে মটর নিয়ে নিয়েছি, সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, আর নিয়েছি আলু চোখো চোখো করে কেটে। আলু ও মটর প্রেশারে সিদ্ধ করে নেবো। আমার প্রেশার কুকারটা ছিল 1.5 লিটারের, তা আমি দুটো সিটি দিয়েছি আর কিছুক্ষণ বসিয়ে রেখেছিলাম। আমার মটর আলু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, যাতে মটর ও আলুতে ভালোভাবে নুনটা ঢুকে যায়, তাই জন্য সিদ্ধ করার সময় অল্প একটু নুন দিয়ে দিলাম আর পরিমাণ মতো জল দিয়ে দিলাম সিদ্ধ করতে। প্রেশারের ঢাকা বন্ধ করে আমি গ্যাস ওভেনে মটর আলু সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিলাম। এর ফাঁকে একটা মশলার মিক্সড বানিয়ে নেব, চলুন দেখে নিই। প্রথমে নিয়েছি হাফ চামচ জিরে গুঁড়ো, তারপরে নিয়েছি অল্প একটু ধনে গুঁড়ো, আর সঙ্গে নিয়েছি অল্প একটু হলুদ গুঁড়ো, আর গ্রেটের সাহায্যে আদা গ্রেট করে নিয়েছি, কাঁচা পাকা লঙ্কা, সঙ্গে নিয়েছি টমেটো সস। আপনাদের কাছে যদি কাঁচা টমেটো থাকে অবশ্যই কাঁচা টমেটো নেবেন, আমার কাছে ছিল না তাই আমি বাধ্য হয়ে টমেটো সস দিয়েছি। অল্প একটু জল দিয়ে ভালোভাবে মশলাটা ভিজিয়ে রাখতে হবে, তাহলে কিন্তু এই রেসিপিটা যে ঘুগনিটা বানাচ্ছি তার স্বাদ কিন্তু দুর্দান্ত হয় খেতে। এর ফাঁকেই দেখুন মটরটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। কড়াইতে আমরা ড্রাই রোস্ট করে নেব 5 ফোড়ন, ভালোভাবে নাড়াচাড়া করে আমরা ড্রাই রোস্ট করে গুঁড়িয়ে নেব। দেখুন, তারপরে আমরা সরিষা তেল দিয়ে তাতে জিরে ফোড়ন দিয়ে দিলাম, এরপরে মশলার পেস্টটাও ঠেলে দিলাম, কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালোভাবে আমরা দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সঙ্গে দিলাম নুন। নুনটা অবশ্যই স্বাদ মতন দেবেন, আগে যেহেতু নুন দেওয়া আছে তাই সেই বুঝে কিন্তু আপনারা নুনটা দেবেন। 5-7 মিনিট ঢাকা দিয়ে রান্না হতে দেব। 5-7 মিনিট পর দেখুন ফিরে এলাম, মশলা থেকে তেল ছেড়ে গেছে। তার জন্য আমরা ভালোভাবে নাড়াচাড়া করে আবার একটু চিনি ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম, সঙ্গে দিয়েছি আর একটা মশলা। এটা সিক্রেট মশলাও বলতে পারেন, অনেকে হয়তো দিয়েও থাকেন বা অনেকে দেন না, আমি কিন্তু দিই গোলমরিচ গুঁড়ো। একবার হলেও নিরামিষ ঘুগনিতে গোলমরিচ গুঁড়ো দিয়ে দেখবেন, দুর্দান্ত খেতে হয় কিন্তু। তারপরে সিদ্ধ করে রাখা আলু ও মটর দিয়ে দিলাম, ভালোভাবে মশলার সাথে খুন্তির সাহায্যে মিশিয়ে নিলাম। আবার 2 মিনিট মতন ঢাকা দিয়ে রান্না করছি। ঢাকা খুলে দেখুন অনেকটা মানে মিক্সড হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি গরম জল, সামান্য একটু গরম জল দিয়ে দিচ্ছি, তারপরে কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকে। এরপরে আমরা গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, তারপরে কিছুক্ষণ পরেই আমরা সেই 5 ফোড়ন ভাজা গুঁড়োটা দিয়ে দিলাম। এরপরে কিছুক্ষণ 1 মিনিট মতো ফুটলি আমাদের রেডি হয়ে গেছে গরম গরম চটপটা নিরামিষ ঘুগনি। অবশ্যই কিন্তু রুটি লুচি পরোটার সাথে মুড়ির সাথে কিন্তু খেয়ে দেখবেন, দুর্দান্ত হয়। ওপর থেকে ঝুরি ভাজা, কাঁচা পাকা লঙ্কা আর সামান্য পাতিলেবুর রস চিপে পরিবেশন করছি, দুর্দান্ত খেতে হয়। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে শেয়ার, সাবস্ক্রাইব, লাইক করবেন। ধন্যবাদ।